নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুবার বহুবার আন্তর্জাতিক ফোরামে কথা বলেছেন। রাষ্ট্রীয় ব্যাপার, রাষ্ট্রের ব্যাপার রাষ্ট্রভাবে বলবে, সমাধান তারা খুঁজবে। আমি আমার পূর্ববর্তী একজন বক্তব্য লেগেছিলাম, আসলে আমাদেরকে ঠিক হতে হবে। আমাদের যে পরিবেশ, আমাদের পরিবেশ কিন্তু আমাদের ঠিক হতে, বিশ্ব পরিবেশ যেটা পরিবেশের ক্ষতি বিভিন্ন কারণে হয়, কিন্তু আমরা কিন্তু আমাদের পরিবেশগুলোকে নষ্ট করে ফেলেছি। এটা আমি খুব সুন্দরভাবে সেটা যে অনুষ্ঠানটা শুরু হয়েছিল, অনুষ্ঠানের ভাব গাম্ভীর্য ছিল। আমরা কিন্তু ব্যস্ততার কারণে অনেকেই চাচ্ছি আগে চলে যাব, অনেক দূর দূরান্তে আসছি, আমরা কিন্তু আমাদের অনুষ্ঠানের পরিবেশটাকে নষ্ট করে ফেলছি। যে কার পরিবেশটা কিন্তু পরিবেশের শব্দটা কিন্তু অর্থনীতি অনেক ব্যাপক। আজকে আমরা অনেক কিছুই হেলা ফেলায় নষ্ট করি, হেলা ফেলায় মনের অজান্ত কিন্তু আমরা আমাদের পরিবেশ নষ্ট করি। বিশ্ব পরিবেশ কী হবে, আমার রাষ্ট্রের পরিবেশ কী হবে, সেটা রাষ্ট্রের ব্যাপার, কিন্তু আমি কিন্তু আমার মনের অজান্তে খামখেয়ালি করা করে আমরা আমাদের পরিবেশ নষ্ট করে দিচ্ছি। আমরা এই কথাটা অনেকেই বলেছেন, আমরা এখন কিন্তু খুব প্যাকেটিংয়ের যুগ। আগের দিন আগে সেরনাপ খেলে ঠান্ডা পানীয় খেলে বর্তন দোকানে ফেলে দিতে হতো, এখন হাতে দেয় খায়, হাঁটতে হাঁটতে কে রাস্তাঘাটে ফেলে দেয়। আমরা কিন্তু মনে রাখতে যে এটা কত দুর্ঘটনা ঘটতে পারে মানুষের জীবনে। আমরা রাস্তাঘাটে যে বাদামের ছোলা খেতে খেতে চাই, এটা কিন্তু আমরা মনের অজান্তেই এই যে পরিবেশ নষ্ট হচ্ছে, কারো ক্ষতি হচ্ছে, এটা কিন্তু আমরা ভাবি না। আমরা আমাদের দেশে যেগুলো আছে উন্নত রাষ্ট্রে পারিবারিক যে বর্জ্য ব্যবস্থা, যেগুলা মানে বোতলজাত জিনিস, যেগুলো কাঁচা তৈরি তরকারি, এগুলো আলাদা আলাদাভাবে প্যাকেটিং করে এটাকে কন্টেনারে ফেলতে হয়। আমরা কিন্তু সবাই একসাথে ফেলি, এবং মজার ব্যাপার আমরা যারা ফেলি কোথায় ফেলবো, কোথায় ফেললে ভালো হয় সেটা আমরা ভাবি না। আমরা কিন্তু ঠিকমতো ডাস্টবিন ইউজ করতে পারি না। আরও দুঃখজনক ঘটনা হলে ডাস্টবিন লাগালে সেটা থাকে না। আমাদের সে কিছু বখাটে লোক আছে, এগুলা অল্প দিনই উদ্ধার করে ফেলছে। অতএব আমাদেরকে ব্যক্তিগতভাবে আমাদের আমার এক বক্তা যেটা বললেন যে আমাদেরকে ভালো হতে হবে, আমাদের কোনটা দরকার কোনটা দরকার না, কোনটা করা উচিত, এটা আমাদেরকে ভালো হতে হবে। আমরা যদি ভালো হই বিশ্ব পরিবেশ কেন, আমাদের বাংলাদেশ ভালো হবে, আস্তে আস্তে সারা পৃথিবী ভালো হবে। আমি খুব ছোটোবেলা একটা সংগঠন করতাম, অনেকে যারা একটু প্রবীণ জানেন, চাঁদে একটা একটা সংগঠন করতাম, আমাদের কিছু স্লোগান ছিল, তার মধ্যে একটা স্লোগান ছিল আমরা সুন্দর হব। তো আমরা সুন্দর হব স্লোগানটার অর্থ ছিল যে আমি ভালো হব, এবং আমরা যারা সংগঠন করতাম আমরা সবাই বলতাম আমরা ভালো হবো, আমি ভালো হবো, মানে আস্তে আস্তে ব্যক্তি সংগঠনের ব্যক্তি যত বাড়বে ইন্ডিভিজুয়াল ভালো হতে হবে, সবাই ভালো হয়ে যাবে। অর্থাৎ আজকে আমাদেরকে প্রতিকার করতে হবে যে কাজটা পরিবেশের জন্য ক্ষতি, কারণ যে কাজটা পরিবেশ বলতে আপনার প্রতিবেশীর আপনার পাশের লোকটা যে কাজটা ক্ষতি হবে কাজটাই করবো না। সবাই যদি ব্যয় ভাবে অটোমেটিকলি পরিবেশ ভালো হয়ে যাবে। আর রাষ্ট্রীয়ভাবে পরিবেশ যেটা আজকে গ্রিন হাউসের কারণে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এগুলো তো রাষ্ট্র দেখবে, কিন্তু আমি যদি আপনার ইচ্ছা করতে, আমরা ইদানীং তো ঢাকা শহরে ফ্ল্যাটে থাকে সবাই, আমি কি ইচ্ছা করে সিঁড়িতে একটা ময়লা ফেলে যাই, লিফ্টে একটা ময়লা ফেলে যাই, আপনার প্রতিবেশী কষ্ট করবে, আমি প্রতিবেশী যদি ফেলে আপনি কষ্ট করবেন। অতএব আমাদেরকে ভালো হতে হবে, সচেতন হতে হবে। বক্তব্য রাখবেন আজকের যিনি প্রধান আলোচক বিচারপতি বিজ্ঞ মানুষ, আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা আছে, আসবে, আমরা আশা করছি মাননীয় মন্ত্রী আসবেন, অনেক বিজ্ঞ রাজনীতিবিদ, বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম মেম্বার, তারা কথা বলবেন, আমি কথা বাড়াবো না। আমি সংক্ষেপে এখানে শেষ করছি, আপনারা সবাই ভালো হন, আমি কথা দিচ্ছি আমি ভালো হব, আমি ভালো হব মানে আমি পরিবেশ রক্ষার জন্য চেষ্টা করব, আপনারা প্রতিজ্ঞা করার চেষ্টা করবেন, অবশ্যই ভালো হয়ে যাবে। এবং মানুষকে কিন্তু নিয়মকানুন শিখতে হয়, আপনাদের যে কোনো প্রোগ্রাম গেলে আমরা কথা বলছি, আমি অনভিজ্ঞ লোক, কথা ভালো বলতে পারতেছি না, কিন্তু আমাকে যেহেতু বলার জন্য একটা ডায়াস দিয়েছে, অতএব আপনাদের কিন্তু আপনারা কষ্ট করেছে শোনার অধিকার আপনাদের আছে। আপনারা যদি বিশৃঙ্খলতা করেন এটা কিন্তু আপনার, আমি হয়তো আমাদের এখানে হয়তো আমি যা বলতে পারছি হয়তো ভালো বলছি না, কিন্তু আমাদের বিচার সে একটা ভালো কথা বলবে, আপনি কিন্তু সেই কথাটা কষ্ট করে এসো শোনা থেকে বঞ্চিত হলেন, শিখা থেকে বঞ্চিত হলেন। অতএব যেহেতু যারা মিটিংয়ে আসছেন, আমাদের একটা শৃঙ্খলা সবসময় আমরা চার ছোটোকালতে সংগঠন করছি, আমাদের নিয়ম ছিল আমরা যদি কোনো কারণে বাইরে যাবো হাত তুলে রাখবো, আমাদের সর্বশেষ অনুমোদন দিলে বেরিয়ে যাবো, কিন্তু এগুলোতে একটা পরিবেশ রক্ষার জন্য একটা অনুষ্ঠানের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা অনেকে যারা 11% চলে যাচ্ছেন, এটা কিন্তু পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ এটা একটা শিক্ষার ব্যাপার, যখন যেখানে যাবেন সেই পরিবেশটা রক্ষা করার চেষ্টা করে, সেটাও শুধু পরিবেশ, শুধু গ্রিন হাউস নষ্ট হয়ে যাচ্ছে, কেমিক্যাল নষ্ট হয়ে থাকে, আস্তে আস্তে না, প্রতিটা কর্মকাণ্ডে পরিবেশের ব্যাপার থাকে। আপনার আমি যেখানে বাস করি এটা একটা পরিবেশ, এই পরিবেশকে রক্ষা করে চলবেন,
এবং এইভাবে যদি মেনটেন করার চেষ্টা করেন আপনার জীবনে কাজে আসবে, আমাদের কথাগুলো বাস্তবায়ন হবে, সফলতা হবে। আপনার অনুরোধ করবো যারা কষ্ট করে এসছেন, আমাদের অনেক ভালো বক্তা আছে, আপনার তাদের কাছে কথাগুলো শুনেন, শিখতে পারবেন। আমি আর কথা বলবো না, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় লোক। আর দুজন এরপরে আমরা ফুলের সম্বর্ধনা এবং পুরস্কার বিতরণ করবো, তারপর কালচারাল অনুষ্ঠান। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন।